আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইয়া ইয়া ইয়া, ওযু করিস না, ওযু করিস না, ইয়া 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 ইয়া, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, করিস না, পা ধোয়া লাগবে না, ইয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি, হা করিস না, করিস না, ওযু করিস না, হয়েছে হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হা হা ইয়া, করিস না করিস না, তাড়াতাড়ি, যা যা হয়েছে হয়েছে, ইয়া করিস। তুমি এটা যে ওযু করছো, এটা ওযু হয় নাই, তোমার ওযুটা আবার সুন্দর করে করতে হবে, কথা কি বুঝছো? এই ওযু দ্বারা ওযু হয় নাই তোমার, ওযু আবার সুন্দর করে করতে হবে, সুন্নত তরিকায় ধীরে সুস্থ ভাবে করতে হবে। তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কেমন ওযু করতে হয়। ওযু করার প্রথমে আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে পানা চাইতে হবে। সেই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যে ওযুটা করেছো এটা হয়নি, আমি তোমাকে ওযু শিখিয়ে দিচ্ছি, তুমি ওইভাবে ওযু করো। হ্যাঁ, তুমি এখানে বসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি ওযু কীভাবে করতে হয়। তুমি যে ওযুটা করেছো আমি তোমাকে দেখাই দিচ্ছি, তুমি আমার দিকে তাকায় থাকো, দেখো কত সুন্দর করে ওযু করতে হয়, সুন্নত তরিকে ওযু করতে হবে। হ্যাঁ, সর্বপ্রথম আগে তুমি তোমার হাতটা কয়বার ধুতে হবে? তিনবার। সুন্দর করে হাতটা ধুইবা, ধোয়ার পরে তোমাকে সুন্দর করে উত্তম করে কুলি করতে হবে। এভাবে তোমাকে কুলি করতে হবে কয়বার? তিনবার। তিনবার তুমি কুলি করার পরে তারপরে তোমাকে সুন্দর করে হাতে পানি নিয়ে এরকমভাবে নাকে পানি দিতে হবে, এবং নাকে যদি কোনো ময়লা থাকে তাহলে এই দুই আঙ্গুলের দ্বারা নাকের ময়লাগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এরকমভাবে তিনবার পানি দেওয়ার পরে তারপরে তোমাকে এই সুন্দর করে এই যে যেখান থেকে মানুষের চুল ওঠার সম্ভাবনা থাকে এখান থেকে শুরু করে এই থুতনির নিচ পর্যন্ত তোমাকে কী করতে হবে? ধৌত করতে হবে। তাহলে এখান থেকে তুমি পানি নিয়ে শুরু করলে এরকমভাবে আস্তে 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 পুরো দাড়ি দিয়ে পুরো মুখ দিয়ে কী করতে হবে? সুন্দর করে তোমাকে সিস্টেম করে ভিজাই দিতে হবে। হ্যাঁ, এরকমভাবে দাড়ি থাকলে দাড়িতে একটু পানি দিয়ে দিলা, এরকমভাবে এই এখান থেকে শুরু করে নিয়ে এখান থেকে শুরু করে নিয়ে কানের এই এই পিঠ থেকে এখান থেকে শুরু করে নিয়ে এখান থেকে একদম নিচ পর্যন্ত এই পর্যন্ত, হ্যাঁ, যতটুকু এ আছে এই পুরো মুখটা তোমাকে কী করতে হবে? ধৌত করতে হবে, দুই হাত দিয়ে সুন্দর করে কোনো জায়গা যেন বাকি না থাকে। এরপরে তোমাকে একটা পশমের গোড়া পর্যন্ত যেন পানি পৌঁছানো বাদ না থাকে, কারণ মুখ ধোয়া ফরজ, তোমাকে ফরস আদায় করে পুরোটুক সুন্দর করে ধুতে হবে। এরপরে তোমাকে দুই হাতের কোনোই পর্যন্ত কী করতে হবে? ধৌত করতে হবে কয়বার? তিনবার। এবং শুধু ধৌত করলেই হবে না, খেয়াল রাখতে হবে যে তোমার পানি ঠিকমতো পৌঁছায় কি না। এভাবে আবার এই হাত তোমাকে তিনবার ধৌত করতে হবে এবং প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় তোমাকে কী করতে হবে? পানি ধুতে হবে, এবং ওজুর আহকামগুলো তোমাকে সিরিয়াল ঠিক রাখতে হবে। এবং এরপরে যখন তোমার মাথা মাসাজ করার সময় আসবে তখন তুমি মাথা মাসাজ করার জন্য আর হাত নতুন করে ভিজানোর কোনো প্রয়োজন নাই, এই তিন আঙ্গুলি দ্বারা তুমি মাথার এই পাশ থেকে শুরু করবা, এটা মশা হয়ে গেলে এই এই দুই পিঠ দিয়ে এইটা শুরু করলা, বাকি থাক পিছন সাইড। অনেকেই দেখবা এরকম করে, এরকম করা যাবে না, এটা এক হাত এরকমভাবে মুছতে হবে আর এক হাত এরকমভাবে মুছতে হবে, তাহলে পুরো হাতের কাজ আমার শেষ। এরপরে তোমাকে পা দেখো কত সুন্দর করে ধুতে হবে, পায়ের উপর হাত দ্বারা পায়ের যে যে আঙ্গুলিগুলো আছে এর নিচ থেকে সুন্দর করে প্রত্যেকটা আঙ্গুলি তোমাকে কী করতে হবে? পানি পৌঁছাইতে হবে। হ্যাঁ, এবার পুরো পাহাড়টা তোমাকে ধুতে হবে, পাহাড়টা ধোয়া ফরস। এরপরে তোমাকে সুন্দর করে আবার এই পা ধুতে হবে, এই পাড়ে এই আঙ্গুলির থেকে নিয়ে শুরু করে তোমাকে প্রত্যেকটা আঙ্গুলির মাঝে হাত দিয়ে দিয়ে পানি পৌঁছাইতে হবে। এরপরে পানি পৌঁছানোর পরে তোমাকে আসমানের দিকে তাকিয়ে একটা দোয়া পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া যে পড়বে ওযুর পরে আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড় সম পরিমাণ আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। এই জন্য তুমি যেভাবে ওযু করতেছিলা এভাবে ওযু হবে না, আর ওযু না হলে কোরআন তেলাওয়াত হবে না, কোরআন স্পর্শ করা যাবে না, নামাজও পড়া যাবে না। এই জন্য নামাজ ঠিক করার আগে, নামাজ পড়ার আগে সুন্দররূপে ওযু করতে হবে, যাতে করে ওযু ঠিক নামাজও ঠিক। এই জন্য আমাকে এবং সবাইকে আল্লাহ তাআলা উত্তমরূপে ওযু করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।